हाय प्रिय ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমার কেবি কিচেন এন্ড টিপস এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমি নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি আপনাদের জন্য নিরামিষ রেসিপি ফুলকপি দিয়ে আর আলু দিয়ে চানার ডালের বড়া দিয়ে কারি হ্যাঁ চানার ডালের বড়া দিয়ে ফুলকপি কারি অনেক মজাদার এন্ড সুস্বাদু একটা রেসিপি নিরামিষ রেসিপি এটা যখন নিরামিষ খান অনেকেই নিরামিষ খেতে চান না সো এটা খেয়ে দেখবেন এটা বানিয়ে অনেক মজা লাগে অনেক ভালো লাগে আমি এখানে একটা ফুলকপি আস্ত একটা ফুলকপি বড় সাইজের ফুলকপি নিয়েছি আর নিয়েছি দুটো আলু তো আমি একটা প্যানে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম সেটা গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিব তেল দিয়ে আমি এগুলো প্রথমে ভেজে নিব হ্যাঁ তার মধ্যে আমি দেখাই আপনাদের চানার ডালটা আমি এখানে ভেজে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি সব ব্লেন্ড করে আপনারা নেবেন ব্লেন্ড করে নিয়েছি এটা আমি একটা পাত্রে ঢেলে দিব আর এখানে আমার এটা গরম হয়ে এসেছে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিলাম দিয়ে আমি এগুলো প্রথমে ভেজে নিব আমি বেশি তেল ইউজ করব না এখানে আমি 1 টেবিল স্পুনের মতন তেল দিয়েছি এটা ভাজার জন্য ফুলকপিগুলো আমি ভেজে নেব হ্যাঁ এখানে আমি দিয়ে দিব একটু পানি গুঁড়ামরিচ বেশি দিব না তারপর দিয়ে দিব হলুদ একটু পানি হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আপনারাও পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন মানে আরো 1 টেবিল স্পুনের মতন তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভেজে নিব 5 থেকে 7 মিনিট এটাতে আমি আরো 1 টেবিল স্পুনের মতন তেল দিয়ে দিব যাতে ভাজিটা ভালো করে হয়ে যায় এটা আমি ভালো করে ভেজে নিব ফুলকপিটা তার মধ্যে এটা হতে থাকো তার মধ্যে আমি কী করবো আমি এখন এই এটা থেকে আমি সবগুলা চানার ডাল দেখুন চানার ডালটা এইভাবে পুরো ব্লেন্ড না করে একটু অর্ধেক ব্লেন্ড করলে ভালো হয় এটা পুরোভাবে একটা ব্লেন্ড না করে ম্যাশ না করে এরকম এইভাবে আমি সবগুলো নামিয়ে এইটাতে নামিয়ে দিব এটা হতে থাক প্রিয় ভিউয়ার্স দেখুন নামিয়ে নিয়েছি সবগুলা ডাল এখন এটাতে আমি জল দিয়ে রেখে দিব এইটা জল দিয়ে ধুয়ে এটা আমি গ্রেভিতে দিয়ে দিব হ্যাঁ যখন গ্রেভি দিই তখন আমি এগুলা দিয়ে দিব তাইলে এটার স্বাদটা কিন্তু অন্যরকম থাকে এই জন্য আমি এরকম করব আর এখন আমি এই আলুটা ভাজার জন্য একটুখানি হলুদ দিয়ে পরিমাণ মতো বেশি না একটুখানি এখানে আমার মেজারমেন্টের কাপে 2 কাপ আছে ডাল আপনাদের যতটুকু ইচ্ছে ততটুকু নিতে পারেন পরিমাণ মতো
मैं एकने एक चम्मच दिए दिलाम हलुद गुड़ो और एकटुखानी गुड़मरीच दिए दिलाम डालेर मध्ये एकटुखानी गुड़मरीच दिलाम आलूते तारपर आमी दिए दिब परिमाण मतो लवण आपनाराओ दिबेन स्वाद मतो लवण दिए दिबेन और एकटुखानी आमी लवण दिए दिब आलुर आलूते तारपर एटा मेखे आमी एटा भाजी करे निब फुलकपिटा आमार प्राय हये एसेछे एखन आमी फुलकपिटा नामिये निब मिनिटे आमी भाजी करे देब এটা নামিয়ে নিব এখন আমি প্রিয় ভিউয়ার্স নামিয়ে নিয়েছি ফুলকপিটা দেখুন তারপর আমি এই প্যানে আরো 2 টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম দিয়ে আমি আলু সব দিয়ে দেব এখানে যে আলু রেখেছিলাম দুটো আলু আমি নিয়েছি এটার জন্য আমি দুটো আলু দিয়ে দিলাম প্রিয় ভিউয়ার্স দেখুন আমার আলুটা প্রায় হয়ে গেছে এটা আমি 5-7 মিনিট ভেজে নিয়েছি বেশি করে ভাজব না যেহেতু আমি এটা আবার কুক করব সো আমি এগুলো নামিয়ে নিচ্ছি নিয়ে আমি ডালের বড়াটা করে দিব এখন চানার ডালের বড়া যেহেতু এটা নিরামিষ রান্না করছি আমি চানার ডাল নিচ্ছি আপনারা আর নিরামিষ যে কোনো ডাল নিতে পারেন এতে আমি আরও আরও 4টা কালি জিরা মিশিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে আপনারা কাঁচামরিচ আর কাঁচামরিচ তার সাথে আদাও দিতে পারেন আমি কাঁচামরিচ দিব না কারণ আমার বাচ্চারাও খাবে যদি মুখে পড়ে যায় তার জন্য আমি কাঁচামরিচ দিচ্ছি না স্কিপ করছি আপনারা দিতে পারেন কালি জিরাটা আপনারা স্কিপ করতে পারেন বা দিতেও পারেন কোনো সমস্যা নাই দিলেও হবে না দিলেও হবে হ্যাঁ তো এখন আমি একটা একটা করে সবগুলো এই ফ্যানেই ভেজে নিব আপনারা যদি আলু আর কপিটা ভাজার আগেই ভাজতে চান এটা তা আরও সুন্দর হয় সুন্দর করে ভেজে নিতে পারেন যেহেতু এটা তরকারিতে দিব তাই এটা আমি বেশি তেলে ডুবা তেলে ভাজব না মচমচ করে দরকার নাই কারণ এটা আমি তরকারিতে দিব তো এখানে আমি আরও 2-3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা আপনারা আগেই দিতে পারেন দিয়ে আমি এগুলো সবগুলো বড়া করে নিব হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আমি একসাথে সবগুলো দিয়েছিলাম দেখুন এটা যে তোমার বড় প্যান তাই আমি একসাথে দিয়ে দিয়েছি একটা একটা করে আমি এটা এক পিট হয়ে গেছে আমি আরেক পিট পাল্টিয়ে দিচ্ছি এইভাবে আর এটা আপনারা চাইলে ডুবা তেলেও ভাজতে পারেন আমি বেশি তেল দেইনি ডুবা তেলে যখন শুধু বড়া করার জন্য ভাজি তখন ডুবা তেলে ভাজি বেশি করে তেল দিয়ে এটা কারিতে দিব কারিতে দিলে বেশি তেল দিয়ে ভাজতে হয় না আবার একদম কম তেল দিলেও এটা মজা হবে না একটুখানি তেল দিতে হবে ডুবা তেল না দিয়ে আন্দাজ মতো তেল দিয়ে দিবেন ভেজে তোলার জন্য যতটুকু লাগে ততটুকু আমি এখানে 3-4 টেবিল চামচ তেল দিয়েছি ডুবা তেল নয় কিন্তু আমার এটা ভালো করে ভাজতে হবে ঠিক এইটা এরকমই শুধু ভেজে শুধু ভাতের সাথে খেতেও এটা মজা লাগে তো ভেজে এটা আমি তুলে নিব তারপর আমরা লাস্ট স্টেপে চলে আসব প্রিয় ভিউয়ার্স দেখুন আমি 2 পিঠেই ভেজে নিয়েছি অনেক সুন্দর লাল হয়ে গেছে যখন এটা লাল হয়ে এসেছে এটা হয়ে গেছে এখন আমি এগুলো সবগুলো তুলে নিব তুলে আমি লাস্ট স্টেপে চলে যাচ্ছি হ্যাঁ আমি আপনাদের দেখাবো প্রিয় ভিউয়ার্স এই প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে 4-5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে এটা গরম হয়ে আসলে এই প্যানে আমি করে নিব এটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব 5 ফোড়ন তারপর আমি দিয়ে দিচ্ছি আমার এখানে আছে 2টো তেজপাতা আমি ছিলে নিয়েছি আছে দারুচিনি
আস্ত দারুচিনি আমি একটা ভেঙে নিয়েছি, আর আছে দুটো শুকনা লঙ্কা, কয়েকটা লবঙ্গ দিয়ে আমি এগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব আদা কুচি এক চামচের মতন, দিয়ে আমি এতে দিয়ে দিব আলুগুলো, এই আলুগুলো দিয়ে দিব, ফুলকপিটা আমি করে দিব, আমি দিয়ে দিব এক চামচ মরিচ, হলুদ গুঁড়ো, একটুখানি মরিচ গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ, পানি দিয়ে আমি এটা কষিয়ে নেব, ভালো করে আমি কষিয়ে নেব কয়েক মিনিটের মতো। তো একটুখানি কষানোর পর আমি সব ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিব, এখানে আমি সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। ইউভিওর কিছুক্ষণ কষানোর পর আমি ব্লেন্ডারে যে জল রেখেছিলাম এই ডালের জলটা এটা আমি সব দিয়ে দিব, এখানে আমার দু কাপ পরিমাণ জল আছে সেটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি কুক করে নিব। হ্যাঁ, দশ থেকে পনেরো মিনিটের মতন এটা কুক করে আমি নেব। প্রিয় ভিউয়ার্স, প্রায় আমার তরকারিটা হয়ে এসেছে, এখন আমি ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এইগুলো দিয়ে দিব ডালের বড়াটা, ডালের বড়াটা একে একে সবগুলো আমি দিয়ে দিব। ভিউয়ার্স, ডালের বড়াটা আমি দিয়ে ঢেকে দিব, এটা ঢেকে দিলে আমার হয়ে যাবে। আর 5 মিনিট ঢেকে কুক করে নিন। প্রিয় ভিউয়ার্স, দেখুন হয়ে গেছে আমার ডালের বড়া দিয়ে ফুলকপির কারি। এখন আমি একটুখানি দারুচিনির গুঁড়া ছিটিয়ে দিলাম চারদিকে, দিয়ে আমি এটা নামিয়ে নিব। এটা আমার হয়ে গেছে কারিটা, অনেক ইয়ামি একটা কারি, নিরামিষ একটা। প্রিয় ভিউয়ার্স, এখন নামিয়ে নিব, হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে ডালের বড়া দিয়ে ফুলকপির তরকারি, ফুলকপি কারি, অনেক মজাদার একটা রেসিপি। সোকে জানাবেন কেমন হলো, নিরামিষ খেলে অবশ্যই এটা খাবেন, অনেক মজাদার একটা রেসিপি। সো ভালো থাকবেন আজকে, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, আর পাশে থাকা বেলকনটিতে ক্লিক করে দিবেন। হ্যাঁ, তো বাই বাই, আজকে এখানেই শেষ করছি।